হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খায়রুল টেস্টি রান্নার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে করোনা ভাইরাসের টিকা সনদ আমরা ডাউনলোড করব। তো বন্ধুরা, আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে এখন আমাদেরকে টিকা সনদ অনেক কাজে ব্যবহার করতে হয়, যেমন বিমানের টিকিট কাটা, বাসের টিকিট কাটা, বাসে চড়া বা আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই টিকা সনদ আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আজকে আমরা দেখব যে মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে খুব সহজে আমরা টিকা সনদ ডাউনলোড করব। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। তো তার জন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি সার্চ অপশন লাগব সুরক্ষা, SURUKSA সুরক্ষা লিখে আমি সার্চ করলাম। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসলো ওইখানে আমরা ক্লিক করব, সুরক্ষাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এরপর আমি এখানে আমি টিকা সনদ সংগ্রহ এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা জাতীয় পরিচয়পত্র এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো আমরা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার সময় আমরা যেই আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ওই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। আপনাদের আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আমি আমার জন্ম তারিখটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা বসানোর পর আমরা এরপর একটি ক্যাপচা কোড চলে আসবে, ওই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে দেখে শুনে ক্যাপচা কোডটি আপনারা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসানোর পর আমরা যাচাই করুন আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার সময় আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম বা আমাদের মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ওই নাম্বারের একটি কোড চলে যাবে। তো ওই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আমি আমার কোডটিকে এখান থেকে দেখে এখানে আমরা বসিয়ে দেব। তো এখানে আমি আমার কোডটাকে আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা সাবমিট করে আমরা ক্লিক করব। এরপর আমরা হ্যাঁ করতে চাই এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা টিকা সনদ ডাউনলোড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ওপেন করতে বলবে। তো এখান থেকে আমি ওপেন করব ফাইলটি। ফাইলটি ওপেন করার পর আমরা দেখব যে আমরা কোন কোন তারিখে আমরা টিকা নিয়েছিলাম, কোন কেন্দ্র থেকে আমরা নিয়েছিলাম বা কোন ব্র্যান্ডের আমরা টিকা বা ভ্যাকসিন আমরা গ্রহণ করেছিলাম এখানে সকল প্রকার ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আপনারা এটিকে আপনারা আপনাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড অপশনে গেলে আপনারা এটিকে পেয়ে যাবেন। তো সো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।